18 জুন থেকে ভাই WTC ফাইনাল অর্থাৎ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, যেখানে ভারতের মুখোমুখি হতে চলেছে নিউজিল্যান্ড, এবং নিউজিল্যান্ডের এবং ভারতের ম্যাচটি হবে সাউথহ্যাম্পটনের গ্রাউন্ডে। এবং নিউজিল্যান্ড ইতিমধ্যে জানো ভাই ইংল্যান্ডের সাথে টেস্ট খেলছে, আর ভারত ইতিমধ্যে তারা ইংল্যান্ডে গিয়েছে, কোয়ারেন্টাইন শেষ হয়েছে এবং তারা মাঠেও নেমেছে। নিউজিল্যান্ড তো যেহেতু তারা ইংল্যান্ডের সাথে টেস্ট ম্যাচ খেলছে এবং তারা পিচ কন্ডিশন, সেখানকার কন্ডিশন সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে, কিন্তু ভারত সেই একটু অ্যাডভান্টেজ পাচ্ছে না, এটা সবারই মতামত। কিন্তু বস, ভারত কিন্তু এখন তারা নিজেদের কোয়ারেন্টাইন 3 দিনের শেষ করে তারা নিজেদের মধ্যেই প্র্যাকটিস ম্যাচ খেলছে, এটা সবচেয়ে বড় ব্যাপার। তার কারণ যদি বা নিজেদের মধ্যে প্র্যাকটিস ম্যাচ খেলছে, তার মানে ভারতের ভাই যে 20 জন অ্যানাউন্স করেছে না, তাছাড়া আরও 3 জন রিজার্ভ প্লেয়ার, মানে 23 জন ভাই, 23 জনের স্কোয়াডে যদি তোমরা টিম বি নিউজিল্যান্ডের সাথে খেলিয়ে দাও, তাও ভাই লড়ে আশা করি জিতে আসবে এরকম টাইম। আর ভাই বিরাট কোহলি তার সাথে ভাই দল তো লাজবাব, সেখানে কিন্তু আমরা শুভমান গিল অর্থাৎ আমাদের এখন ভাই ট্রেন্ডিং প্লেয়ার বলা যেতে পারে, শুভমান গিল ভাই ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার বলা যেতে পারে টেস্টের ওপেনার হিসেবে, তো ভাই সে দুর্দান্ত ব্যাট করলো ভাই টেস্টের সেই প্রস্তুতি ম্যাচে, যেখানে ঈশান্ত শর্মা কিন্তু ভালো বল করেছে এবং ঋষভ পান্তের লাজবাব পারে। আর ঋষভ পান্ত ভাই মানে T20 হোক কিংবা ODI কিংবা টেস্ট, মানে ভাই টেস্টেও T20 খেলে দিয়েছে, একদম আক্রমণ ব্যাটিং করেছে। যেখানে বলা যাক শুভমান গিল অবশ্যই ভাই ওপেনার হিসেবে শুভমান গিল ভালো খেলেছে, যেখানে 85 করেছে 135 বলে। এছাড়াও ঋষভ পান্ত যে কিনা লাগাতার দুর্দান্ত ভাই, দুর্দান্ত লাজাবাব বলা যেতে পারে, 94 ডেলিভারি মানে 94 বলে 121 নট আউট ছিল। এবং ঈশান্ত শর্মা ভালো বল করেছে 3 উইকেটে 36 রান। কিন্তু তোমরা যদি ওপেনার কথা বলো তাহলে তো রোহিত শর্মার সাথে অবশ্যই শুভমান গিলকে ওপেন করা দেখা যেতে পারে, তার কারণ শুভমান গিল কিন্তু ওপেনার হিসেবে ইংল্যান্ডের খেলে দিতে পারে, কারণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেখেছো যে সে কেমন খেলেছে। তো আশা করি ইংল্যান্ডের বিরুদ্ধে ভালো খেলবে এবং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ইন্ডিয়ার কাছে আসবে। এবং ঋষভ পান্তের নিয়ে আর কোনো কথা বলা যাবে না ভাই, তার রান দেখে বোঝা যাচ্ছে ভাই এটা টেস্ট ম্যাচ, যদিও এটা প্র্যাকটিস ম্যাচ। আর এইটা ভাই প্র্যাকটিস হলে পরেরটা ভাই প্র্যাকটিস ম্যাচ মনে করো বলে মানে ইন্ডিয়ার টিম হাতায় নিয়ে লাভ না, প্র্যাকটিস ম্যাচেও ভাই ভালো ভালো প্লেয়ারের সামনাসামনি হচ্ছে। তোমরা 20 জনের স্কোয়াড দেখতে পারো ভাই, এখানে কাকে খারাপ বলবে আমিও বুঝতে পারছি না, তো অবশ্যই তোমরা দেখতে পারো। এছাড়াও ভাই দল ভালো খেলছে, দেখা যাক ভাগ্য সাথ দেয় কি না, কারণ সব কিছু ভাই টাইম আর ভাগ্যর খেলা, এটা তোমাদেরকে বলে দিচ্ছি। তার কারণ ভাই ইন্ডিয়ার দেখেছো ভাই ফাইনাল ম্যাচগুলোয় ভাগ্য কেমন খারাপ যায়। তো আজকের ভিডিও থাকলো এইটুকু, ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য।